দেখতে পাচ্ছ 1000 টাকা জোড়া। কি পায়রা আছে না? চিড়িয়া পায়রা ম্যাট্রাস। চিড়িয়া ম্যাট্রাস 1000 টাকা জোড়া। ওকে ভালো। 800 টাকা জোড়া দেশি পায়রা, তাই তো? 800 ভালো উঙ্গা পায়রা। ওরাই পায়রা কতক্ষণ উঠবে? 5-6 ঘন্টা উঠবে। সব ভালো পায়রা। তুলসিরা পায়রা, তুলসিরা 1200 টাকা জোড়া। ওকে এও উঠবে তো? ওরাই পায়রা তো? সব উড়াই পায়রা। আচ্ছা চোখটা একটু দেখিয়ে নেবো দাঁড়াও। হ্যাঁ দেখো চোখ দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা এর কি দাম আছে? 1200 টাকা। এই দেখো দেখাচ্ছে, দেখে নাও একটা। কি পায়রা এটা? তুলসিরা পায়রা। তুলসিরা দাদা, হ্যাঁ। কি দাম আছে? 1000 টাকা জোড়া। 1000 টাকা। তোমার কাছে কি কি পায়রা পাওয়া যাবে একটু বলে দাও এবার। যত পায়রা লাগবে সব পাবে। সব রকমই পাবে? সব সব টোটাল। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 9088425664। দাদা গো, দাদা নাম্বার দিয়ে দিলো, আমি তোমাদের পায়রা দেখিয়ে দিচ্ছি এবার। এই সব রকম পায়রা রয়েছে, এই দেখো দেখে নাও নিচে, সব রকম পায়রা দাদার কাছে পেয়ে যাবে। তোমরা কন্ট্যাক্ট করে দাদার কাছে চলে এসো শ্রীরামপুরহাটে। দাদা আর একটা পায়রা দেখাচ্ছে, জিরিয়া। এই যে জিরিয়া পায়রা, জিরিয়া দেখতে পাচ্ছ? একদম ফ্রেশ, একদম ফ্রেশ পায়রা রয়েছে। এটা কি দাম আছে? 1000 টাকা জোড়া। এটা 1000 টাকা জোড়া। ওকে দাদা আর একটা দেখাচ্ছে, এটা কি? এটা ম্যাট্রাস পায়রা। ম্যাট্রাস, ম্যাট্রাসের কালো। ম্যাট্রাসের কালো 1200 টাকা জোড়া। এ উঠবে তো? ওরাই পায়রা সব পুরো গ্যারান্টি। ঠিক আছে, কখনটা উঠবে? ভালো লোকালে খুব ভালো উঠবে। আচ্ছা একবারে একটা পায়রা চারবার উড়ালে উঠবে না, সে তো ঠিক। আচ্ছা আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার দিয়ে দাও। 9088425664। একদম সুন্দর পায়রা আছে। 1200 টাকা। দেখো দেখিয়ে নেবো এই যে রাস্তাটার ধারে, পুরো এই রাস্তার ধারে সব পায়রার দোকানগুলো বসেছে, অনেকগুলো পায়রার দোকান বসেছে। তোমাদের দেখিয়ে দেবো, দেখে নাও। প্রচুর পায়রার দোকান আজকে বসেছে শ্রীরামপুরহাটে। তো এই শ্রীরামপুরহাটে পায়রার দোকান এই রাস্তাটার ধারগুলোতে, পুরো ধারগুলোতে বসছে। তো তোমরা এলে এই রাস্তার ধারগুলোতে পায়রাগুলো পেয়ে যাবে, আর ভেতর দিকে মার্কেটের ভেতর দিকটাতে সমস্ত পাখি কুকুর এই সমস্ত দোকানগুলো এগুলো বসছে। দেখতে পাচ্ছ পায়রার দোকানগুলো সব রাস্তার ধারে বসেছে, সব পায়রার দোকান এগুলো দেখতেই পাচ্ছ, সব পায়রার দোকান রয়েছে। তো দেখো তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, তোমরা যারা নতুন এই শ্রীরামপুরহাটে নতুন আসছো, তো আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তো শ্রীরামপুরহাটে কীভাবে আসবে, আমি আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যদি ব্যারাকপুর হয়ে আসো, ব্যারাকপুর মানে হচ্ছে আমার এই যে গঙ্গা রয়েছে, আমার পিছনে গঙ্গা দেখতে পাচ্ছ, এই ব্যারাকপুর, এই গঙ্গাটাকে পেরোলেই ওপারটা হচ্ছে ব্যারাকপুর। তা তোমরা ব্যারাকপুর থেকে যারা আসছো গঙ্গাটা পেরিয়ে এদিকে শ্রীরামপুর ঘাট চলে এসো, আর শ্রীরামপুর ঘাটে একদম পাশেই আমাদের পোষ্যপ্রাণীর হাটটা বসছে, তো এইভাবে আসতে পারবে। আর তোমরা যারা ট্রেন লাইন হয়ে আসছো শ্রীরামপুর স্টেশন, শ্রীরামপুর স্টেশনে নামো তোমরা, শ্রীরামপুর স্টেশন থেকে টোটো অটো তোমরা পেয়ে যাবে, টোটোতে 10 টাকা ভাড়া নেবে শ্রীরামপুর স্টেশন থেকে, এই বলবে রায়ঘাট বা ডেনমার্ক হাউস, যে কোনো একটা কিছু বললেই তোমাকে এখানে নিয়ে চলে আসবে একদম পোষ্যপ্রাণীর হাটের সামনে, তোমরা নেমে পড়বে। তো তোমরা বুঝতেই পারলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাও। আর ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। চলো আজকের মতো টাটা, অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমার সাথে দেখা হচ্ছে।